অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18 আসন শূন্য হওয়ায় আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সহ দক্ষিণ খান ঈদগাহ মাঠ এলাকা থেকে শুরু করে 48 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। সামর্থ্যবান এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে গৃহহীন মানুষকে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সম্মিলিতভাবে কাজ করলে দেশের দারিদ্র থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন বুলবুল আহমেদের প্রতিবেদনে। মুজিব বর্ষে গৃহহীন মানুষের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপকারভোগী 160টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে 60 জন সচিব নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। গৃহহীন মানুষের জন্য সচিবদের নিজ গ্রামে গৃহ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামর্থ্যবানরা এগিয়ে আসলে দেশে আর গৃহহীন থাকবে না। তারা যদি এভাবে তার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়, ঘর না একটু ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের একটু সহযোগিতা করলো, শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারা কেবলই নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। আমরা পরিকল্পনা নিয়েছি যে যখনই ক্ষমতায় যেতে পারবো জাতির পিতার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য যা যা করণীয় আমরা পূর্ব থেকে সেটা প্ল্যান নিয়েছি, এবং সে কারণে কত দ্রুত আমরা করতে পারি। তাই 96 সালে সরকার এসেই আমরা ঠিক করলাম যে অন্তত পক্ষে একটা মাথা গোঁজার ঠাঁই করে দিই। এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ আজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা দিয়েছি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। গুটি কয়েক অপরাধের জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে চৌমুহনী নবনির্মিত পৌর পার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয়দাতাদের আমলনামা সরকারের হাতে রয়েছে বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের। গুটি কয়েক অপরাধের জন্য শেখ হাসিনা সরকারের এত উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না। পাশাপাশি জনপ্রতিনিধিদের বলতে চাই, যারা সন্ত্রাসী অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের আমলনামা শেখ হাসিনার হাতে আছে।